হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো একদম ইজি ম্যাকারোনি বা পাস্তা রেসিপি। একটি প্যানে আমি পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ এবং এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পাস্তা। আপনারা যে কোনো শেপে পাস্তাটা নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এই তেলটা দেওয়ার কারণে পাস্তাটা সেদ্ধ হওয়ার পরে গায়ে গায়ে লেগে যাবে না, অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে এসেছে, সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা চামচের সাহায্যে একটা উঠিয়ে ভালো করে টিপে দেখবেন কতটুকু সেদ্ধ হয়েছে। নামিয়ে নিয়েছি, এবার চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল আছে। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। আবারও সব উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 1টি টমেটো কুচি। সবগুলো ভাজার সময় যদি মনে হয় যে আপনার কড়াইতে বা প্যানে এগুলো লেগে যাচ্ছে, সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। পাস্তা অনেকভাবে তৈরি করা যায়, তবে এইটা অনেক সহজ, কারণ অল্প উপকরণে এটা তৈরি করা যায় এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ পাতা। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। মোটামুটি সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। কিছুক্ষণ নড়াচড়া করার পরে দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ সয়া সস। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। সর্বশেষ দিয়ে দিচ্ছি 1টি ডিম। ডিমটা সব উপকরণের সাথে একসাথে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে ঢেলে দেব পাস্তা। সব উপকরণের সাথে পাস্তাগুলো ভালোভাবে মিক্সড করে নেব। পাস্তা নামানোর কিছুক্ষণ আগে এখানে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়ায় যেমন একটা ফ্লেভার আনে, তেমনি এই স্বাদটাকেও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার সব উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন পাস্তার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এবার পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। এই পাস্তা তৈরি করতে যেমন খুব কম উপকরণ লাগে, তেমনি এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।